বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আবার একটি ব্লগ নিয়ে আসলাম, আর আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করলাম। এই যে দেখো না, আমার টুইন্স বেবি যে রিদা বড়জন, উনি হলো এই যে নুডলস বানাচ্ছে, কাপ নুডলস, সকালে নাস্তা খাবে। আজকে হলো ওরা নুডলস দিয়ে নাস্তা করবে, আর আমিও আজকে নাস্তা বানাইনি। আমরা হলাম পাউরুটি খেয়ে নিছি, আমি পাউরুটি খাইছি, আর ওর আব্বু এখন উঠেনি। আর এই যে বেবিরা খাবে হলো নুডলস, ওরা দুই বোন নুডলস খাবে, এজন্য হলো আমি পানিটা গরম করে দিছি, আর ওরা হলো ওদের নুডলসটা বানাচ্ছে। এই যে নুডলসে গরম পানি দিয়ে দিল, প্যাকেট মশলাগুলো দিয়ে গরম পানি দিছে। এই যে এখন নুডলস রেডি, দুই বোন খেতে বসছে, দুজনই খেয়ে নিবে এখন নুডলস। এই যে গরম পানি দিয়ে 10 মিনিটের মতো রেখে দিছে, এখন তো এই যে নুডলস রেডি হয়ে গেছে। এখন দুজন হলো টিভি দেখতে বসছে, টিভি দেখবে আর নুডলস খাবে। নুডলস খাওয়া হলে তারপরে হলো পড়তে বসবে। ওদের হলো পরীক্ষা চলতেছে, আজকে পরীক্ষা ছিল না আজকে, তাই ওরা বাসাই, আজকে স্কুলে যায় নাই। এখন হলো নুডলস খাচ্ছে, নুডলস খেয়ে তারপরে হলো পড়তে বসবে। আর আমার তো রান্না বান্না আছে, আমি যাব রান্নাঘরে রান্না করব। এখন আসলে আমি রেগুলার ব্লগ দিতে পারছি না, একটু বেশি গ্যাপ পড়ে যাচ্ছে। তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না, আমাকে মনে রেখো এবং আমাকে সাপোর্ট করে যেও। আসলে চারদিকে এত দুঃসংবাদ, এত দুরবস্থা, আমাদের দেশের অবস্থা ভালো না। এই যে করোনা বাড়তেছে, নিউজে আসতেছে আবার নাকি করোনা বাড়তেছে, করোনায় মানুষ মারা যাচ্ছে, আবার চারদিকে বন্যা, সিলেটে তো অনেক বন্যা, সিলেটের অবস্থাও অনেক খারাপ। এই জন্য মন টনও ভালো না, এই জন্য আসলে তেমন ভিডিও করা হয় না, ব্লগও দেওয়া হয় না। এই দেখো কথা বলতে বলতে বারান্দায় চলে আসলাম, বারান্দায় আসলাম আমার গাছগুলো একটু দেখতে, আর গাছগুলোতে একটু পানিও দিব। দুই দিন ধরে পানি দিচ্ছি না, বৃষ্টি হয় এজন্য পানি দেওয়া হয় না, কিন্তু আজকে দিব পানি, কারণ আজকে ভালোই রোদ উঠছে। এই দেখো আমার মরিচ গাছটা, তোমাদেরকে তো আগেও দেখাইছিলাম, এই যে গাছে তো মাশাল্লাহ অনেক সুন্দর মরিচ হয়েছে, তারপরে ফুলও আছে। আর এই মরিচগুলো খেতে খেতেও অনেক মজা লাগে, ভালোই লাগে, অনেক ঝালও এই মরিচগুলো, ছোটো ছোটো মরিচ তো অনেক ঝাল। আর বাচ্চাদের বাবাও অনেক পছন্দ করে এই মরিচ, ভাতের সাথে খায়, ভাতের সাথে খেতে ভালোই লাগে এই কাঁচা মরিচটা। বারান্দা থেকে তো চলে আসলাম, আর হলো তোমাদের সাথে আজকে শেয়ার করব এই যে চাল কুমড়া রান্না করব, ওইটাই। এই যে দেখো চাল কুমড়াটা অনেক কচি, এই চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। এরকম কচি চাল কুমড়া কিন্তু মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এই যে দেখো কাতলা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিছি, এই কাতলা মাছটা ভেজে তারপরে হলো চাল কুমড়া রান্না করব। আর চুলায় হলো চিংড়ি মাছ ভুনা করতেছি পেঁয়াজ দিয়ে আমার বেবিদের জন্য, শুধু বেবিরা না, রনকও চিংড়ি মাছ অনেক পছন্দ করে, রনক তো অন্য কোনো মাছ খায় না, এই জন্য ওদের জন্য হলো চিংড়ি মাছ ভুনা করতেছি। পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি। আর হলো এই যে পাশে চুলায় বসেছি হলো দুধ, বিকেলে বাচ্চাদের দুধ দিব, এই জন্য দুধটাও জাল দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, এখন হলো মাছ ভেজে নিব। এই যে কাতলা মাছে আমি লবণ হলুদ দিয়ে দিছি, এখন ভালো মতো মাখিয়ে, হলুদ লবণ মাখিয়ে মাছটা ভাজবো। মাছটা ভাজা হতে থাকবে, আর ওই পাশ থেকে আমি চাল কুমড়াটা কেটে নিব। চাল কুমড়াটা কেটে তারপরে মাছ ভাজা হয়ে গেলে তারপরে হলো চাল কুমড়া দিয়ে রান্না করব। মাছের সাথে হলো মাছের মাথা, মাথা মানে ওই যে মাথা কাঁসা এগুলোও নিছে, লেজ সব মিলিয়ে রান্না করব আর কি। এরকম কচি চাল কুমড়া মাছ দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর চাল কুমড়াটা যদি কচি হয়, আজকে চাল কুমড়াটা মাশাল্লাহ অনেক কচি আছে, নখ ডাবিয়ে দেখছি, নখ ডেবে যায়। আর গায়ে কিন্তু চাল কুমড়ার গায়ে শাল শাল আছে, ওই যে কাটা কাটা আছে, এরকম কাটা কাটা থাকলে নাকি ওই চাল কুমড়া অনেক কচি হয়। আমার আম্মা বলতো, ছোটোবেলা থেকেই দেখছি, আম্মারা হলো লাউ চাল কুমড়া এরকম নখ ডাবিয়ে দেখতো কচি কি না, আমিও আজকে তাই দেখলাম।
মাছ চুলায় দিয়ে দিছি, মাছ ভাজা হতে থাকবে। আর আমি এদিক থেকে চাল কুমড়াটা কেটে নিব। আর হলো রান্নাঘরের সব কাজ শেষ করে খালা চলে গেছে ঘরে। খালা হলো ঘরটো ঝাড় দিচ্ছে, ঘরটো ঝাড়ু দিয়ে খালা ঘর মুছবে। আর এদিক থেকে আমি এই যে সবজি টবজি কেটে রান্নাটা করব। আজকে চাল কুমড়া রান্না করব, আর হলো চিংড়ি মাছ তো ভুনা করলামই, আর হলো গরুর মাংস রান্না করব। গরুর মাংসটাও আমি ধুয়ে রাখছি, গরুর মাংসটা হলো পরে মাখাবো, আগে চাল কুমড়াটা কেটে নেই। যা বলছিলাম তোমাদের কাছে যে সিলেটের কথা, সিলেটে তো ভয়াবহ বন্যা হচ্ছে, অনেক দুরবস্থা, অনেক খারাপ অবস্থা সিলেটের। সিলেট তো প্রায় ডুবেই গেছে পাহাড়ি ঢলে। এটাই তো তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে সিলেটে এত ভয়াবহ বন্যা, সবাই তো সবার সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করতেছে। কত মানুষ গেছে আমাদের দেশের, যে ছেলেরা ইউটিউবাররা গেছে, সেলিব্রিটিরা গেছে, তারপরে ব্যারিস্টার সুমন, সবাই তো অনেক হেল্প করতেছে। আমাদের সরকারের পক্ষ থেকেও অনেক হেল্প করতেছে, আমাদের দেশের গৌরব যে সেনাবাহিনী, নৌবাহিনী, ওনারাও অনেক কষ্ট করতেছে, অনেক সাহায্য করতেছে, তা ত্রাণ সামগ্রী বিলাচ্ছে। তারপরে ঢাকা থেকে তো অনেকেই গেছে, অনেক সেলিব্রিটি গেছে, সবাই ত্রাণ সামগ্রী নিয়ে গেছে। এটাই যে যে যার মতো সাহায্য করার চেষ্টা করতেছে। আমরাও চেষ্টা করব বন্যাতদের পাশে দাঁড়ানোর, যার যেমন সামর্থ্য আছে তাই নিয়ে আমরা তাদের সাহায্য করার চেষ্টা করব। টাকা পয়সা না হোক, জামা কাপড় পুরানো, আমাদের তো পুরানো অনেক জামা কাপড় আছে, এখন ওদের তো বন্যায় ধরো জামা কাপড়ও নাই, জামা কাপড় ঘর বাড়ি যা ছিল সবই তো বন্যায় ভেসে গেছে। আমরা যদি পুরানো যেসব কাপড় চোপড় আছে যে আমরা ব্যবহার করি না, ওইসব কাপড় চোপড় দিয়ে হেল্প করলেও ওদের কিন্তু অনেক হেল্প হবে, তাই না? অনেকে তো অনেকভাবেই ওদেরকে সাহায্য করতেছে, বন্যা দুর্গত এলাকার মানুষদের। কেউ জামা কাপড় দিচ্ছে, কেউ তো টাকা পয়সা দিচ্ছে, অনেকে খাবার দিচ্ছে, তারপরে সরকার থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, চাল ডাল শুকনা খাবার, তারপরে সবাই দিচ্ছে। আমরাও চেষ্টা করব যে যার মতো যতটুকু পারি, আমাদের যতটুকু সামর্থ্য আছে ওদের পাশে দাঁড়াতে। আর যদি একান্ত নাই পারি তাহলে তো আমরা অন্তত ওদের জন্য দোয়া করতে পারবো, দুই হাত তুলে আল্লাহর কাছে। আল্লাহ যেন সিলেটবাসীদের, মানে বন্যা দুর্গত এলাকার মানুষদের হেফাজত করে, সুস্থ রাখে, ভালো রাখে। আর অতি দ্রুত যেন বন্যার পানি নেমে যায়, সব কিছু স্বাভাবিক হয়ে যায়, এই দোয়াই করব। আর অনেক ছোট ছোট বাচ্চা আছে, অনেক কষ্ট পাইতেছে, ওদের খাবার নাই, দুধ নাই, তারপরে যে পানিতে ওদের বিভিন্ন রোগ হইতেছে, ডায়রিয়া হইতেছে, ওদের তো বিশুদ্ধ খাবার পানিও নাই। খবরে দেখলাম, এসব নিউজ দেখলে আসলে অনেক খারাপ লাগে। খাবার পানির অভাব, জামা কাপড়ের অভাব, তারপরে খাবারের অভাব, ছোট ছোট বাচ্চাগুলোও অনেক কষ্ট করতেছে। বড়রা তো তাও একদিন দুই দিন না খেয়ে থাকতে পারবে, ছোট বাচ্চারা তো আর না খেয়ে থাকতে পারবে না, ওদের আসলে অনেক বেশি কষ্ট হইতেছে। এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা যে যা পারো, যে যা জায়গা থেকে সামান্য হলেও একটু ওদেরকে সাহায্য করার চেষ্টা করবা। আর চেষ্টা করতে না পারো, আল্লাহর কাছে দোয়া করো সবাই। আমিও আল্লাহর কাছে সবসময় দোয়া করি ওদের জন্য, ওদেরকে যেন আল্লাহ ভালো রাখে। তোমাদেরকে আর কি বলবো, আমি জানি তোমরা আমার থেকেও অনেক ভালো জানো, এবং আর তোমরা অনেকেই হয়তো বা আমি বলার আগেই, অনেক আগের থেকেই ওদের পাশে দাঁড়িয়েছো, ওদেরকে সাহায্য করতেছো। তারপরেও আমার মনের কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার অনেক খারাপ লাগছে নিউজে ওদের অবস্থা দেখে, এজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু মনে করো না প্লিজ, আর কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আর কোনো ভুল হলে কমেন্টে অবশ্যই জানিও, আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করব। কথা বলতে বলতে, তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার চাল কুমড়া কাটা শেষ, এবং চাল কুমড়াটা চুলায় বসিয়েও দিয়েছি। চাল কুমড়াটা একটু তেলে ভেজে নিয়ে তারপরে হলো সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখন হলো এই যে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিলাম, পানি দিয়ে একটু ঢেকে রাখবো। চাল কুমড়াটা সিদ্ধ হয়ে গেলে, মানে হাফ সিদ্ধ হয়ে গেলে, তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছও ভাজা শেষ, মাছগুলো ভেজে উঠিয়ে রাখছি, মাছ দিয়ে তারপরে হলো কাঁচামরিচ ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে তরকারিতে বলক চলে আসছে, এখন হলো ওই যে
ঢেকে দিলাম। আর তো বলছিলাম গরুর মাংস রান্না করব। এই যে দেখো এখানে 1 কেজি গরুর মাংস আছে। গরুর মাংসটা আমি তো সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম, এখন হলো এখানে মশলা মাখাবো। এই যে সব মশলা দিয়ে দিছি, যা যা লাগে আর কি, রুটিন মশলা, এই যে আদা রসুন হলুদ মরিচ ধনের গুঁড়া, তারপরে এই যে পেঁয়াজ, আর এখন দিয়ে দিচ্ছি হলো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে তারপরে হলো দিব টক দই, পরিমাণ মতো একটু টক দই দিয়ে তারপরে আমি এই মাংসটা ভালো মতো মাখাবো। এই যে টক দই নিয়ে নিছি, এখন দিচ্ছি টক দই। টক দই দিয়ে মাংসটা ভালো মতো মাখিয়ে তারপরে মানে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। মাংস তো অনেকভাবেই রান্না করা যায়, তোমরা তো জানোই, চুলায় কষিয়েও রান্না করা যায়, সব মশলা দিয়ে কষিয়ে, আবার এভাবে সব মশলা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রেখে তারপরেও রান্না করা যায়। সবভাবেই রান্না করা যায়, তবে এভাবে রান্না করলে আমার থেকে বেশি মজা লাগে আর কি, গরুর মাংস, এজন্য আমি প্রায় এভাবেই বেশি রান্না করি। আর এই যে এই চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ করব না এখন, এখানে হলো মাছ দিয়ে দিব। চাল কুমড়াটা একটু নেড়ে চেড়ে দেই, আর এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মানে কচি চাল কুমড়া তো সিদ্ধতে বেশি টাইম লাগে না, চাল কুমড়া সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে আমি একটু দেখতেছি, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, এখন হলো এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সব দিয়ে তারপরে আর একটু 5 মিনিটের মতো ঢেকে রেখে তারপরে হলো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তারপরে তো হয়ে যাবে এই যে চাল কুমড়া দিয়ে কাতলা মাছের ঝোল। তারপরে হলো গরুর মাংসটা বসিয়ে দিব। গরুর মাংসটা দেখলাই, গরুর মাংস তো দেখলাই তোমরা যে আমি সব মশলা মাখিয়ে রাখছি, এখন হলো মাখিয়ে মাংসটা ঢেকে রেস্টে রেখে দিছি। গরুর মাংসটা বসাবো, এজন্য হলো পেঁয়াজ একটু ভেজে নিলাম। আর তোমরা তো দেখছোই মাংস মাখানোর সময় পেঁয়াজ দিছি, আর এখন হলো আর একটু পেঁয়াজ লাল করে একটু ভেজে তেলে ভেজে নিয়ে তারপরে যে মাখানো গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংসটা দিয়ে এখন নেড়ে চেড়ে হলো ঢেকে রাখবো। ঢেকে তারপরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। এখন আর আমি পানি দিব না, মাংসর থেকে যে পানিটা উঠবে এই পানি দিয়ে এই মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এই যে দেখো মাংসতে বলক চলে আসছে, এখন হলো ঢেকে তারপরে এই মাংসটা আমি ভালোভাবে কষাবো, চুলাটা একদম কম আঁচে দিয়ে। আর এই পাশ থেকে আমার হলো চাল কুমড়ার তরকারিও হয়ে গেছে। এই যে দেখো চাল কুমড়ার তরকারি হয়ে গেছে, কাঁচামরিচ দিছি, এখন দিব হলো ধইনা পাতা। আর ঝোল আর শুকাবো না, ঝোলই থাকবে, মানে এটা হলো কাতলা মাছের ঝোল রান্না করলাম। আর এই যে এখন হলো উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে আর 5 মিনিট রেখে হলো মাছ নামিয়ে ফেলবো। আর হলো গরুর মাংসটা তো পাশে চুলায় বসালাম, গরুর মাংসটা হচ্ছে, গরুর মাংস হলে তারপরে হলো আমি ওদেরকে খাবার দিয়ে দিব, দুপুরের খাবার। আমার মেয়েরা তো গোসল টোসল করে ফেলছে সবাই, এখন হলো রান্না শেষ হলে ওদের সবাইকে খাবার দিয়ে দিব। চুলায় তো গরুর মাংস হচ্ছে, আর আমি আসলাম হলো আরেকটা বারান্দায়, এই যে আমাদের পাখিগুলো দেখার জন্য, বাজিগার পাখি। এই দেখো কি কিউট, মাশাল্লাহ আমাদের পাখিগুলো বাজিগার পাখি, ওরা হলো খাবার খাচ্ছে, ওদেরকে হলো সবজি টবজি দিছে বেবিরা, এগুলো হলো ওরা খাচ্ছে। আর এই যে আমি একটু ভিডিও করলাম, পাখিগুলোর খেলাধুলা দেখতে কিন্তু অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে এই পাখিদের সাথে সময় কাটাতে, আর আমার বেবিরা তো সবসময় থাকে পাখিদের পাশে। এই দেখো আমাদের যে ঘুঘু পাখি হলো বেবির হাত থেকে গাজর কুচি খাচ্ছে, বেবি গাজর কুচি করে হাতে দিয়ে রাখছে আর পাখিটা সুন্দর খাচ্ছে।
আর এদিক থেকে তো বাজিগরগুলা অনেক খেলাধুলা করতেছে। আর এদিক থেকে গরুর মাংস রান্না হয়ে গেছে, এই যে হালকা ঝোল আছে, আর ঝোল শুকাবো না। আর আজকে আলু টালু কিছু দেই নাই, এভাবেই হলো মাংসটা রান্না করে নিলাম। এখন হলো আমি সবাইকে খাবার দিয়ে দিব, আমিও খেয়ে নিব ওদের সাথে। খাওয়া দাওয়ার পর এখন হলো বিকেলবেলা, বিকেল 5টা বাজে। এই যে আমার রনক সাহেব চলে আসছে জিম থেকে, আর আসার সময় তো ওর এই যে রুটিন, আসার সময় কিছু না কিছু আনবেই। আজকে নিয়ে আসছে হলো কেএফসি চিকেন ফ্রাই, উইংস, এগুলো নিয়ে আসছে। এখনও হলো আমি সবাইকে দিব, এগুলো ওরা খেয়ে নিবে। আর বেবিদের টিচারও চলে আসবে একটু পর, এখন সবাইকে দিব। রনকও চলে আসছে, ওদের সবাইকে এই চিকেন ফ্রাই দিব। আর আমি হলো চা বানাবো, একটু চা খাবো, ওরা চিকেন ফ্রাই খেয়ে নিবে। তারপরে হলো টিচার আসবে বেবিদের, তারপরে হলো ওরা টিচারের কাছে পড়তে বসবে। সন্ধ্যা 7টা বাজে, এই যে বেবিদের টিচার চলে আসছে, আর আমার দুই মেয়ে লক্ষ্মী মেয়েরা পড়তে বসছে টিচারের কাছে। ওদের হাফ ইয়ারলি পরীক্ষা চলতেছে, এজন্য এখন একটু বেশি বেশি পড়াশোনা করতে হয়। তাহলে আজ বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, আল্লাহ।